দর্শকরাই সেটা বুঝবে আমাদের প্রত্যেকের কথা শুনলে আমরা যারা টক শোতে আসি আমি কিন্তু আমি আপনাকে কিন্তু আমি ব্র্যান্ডিং করছি না কখনো কিন্তু আপনি ব্র্যান্ডিং করছেন আমি ব্র্যান্ডিং আমাকে করছে আমি বিএনপি সমর্থক আপনি ব্র্যান্ডিং করেন কিন্তু আপনি আমাকে ব্র্যান্ডিং করেন হ্যাঁ ভাই আমি আলোচনাটা করব আমি আমি বলছি একটু বলতে যে আমি যতটুকু হারুন ভাইকে চিনি প্রায় দেড় দশক ধরে হারুন ভাই কোন সরকারের প্রতি সহানুভূতি ছিল না মানে মানে আমাদের আমি আমি বলি পলিটিক্যাল আলোচক এদের সমস্যা হচ্ছে হারুন ভাই কিন্তু যথার্থভাবে এর সমালোচনা করলেন যেটা দাদার সঙ্গে মিলল না দাদা যে ব্যাখ্যাগুলি দিলেন দেখুন গত নভেম্বরেই কিন্তু 15 টাকা প্রতি লিটারে দাম বাড়িয়েছিল এই যে এরপর থেকে আপনার এই বাংলাদেশের তুলনায় ভারতে বেশি পাচার হবে 50 বছর ধরেই কিন্তু ভারতে সবসময় জ্বালানি তেলের দাম বাংলাদেশের থেকে বেশি ছিল বাংলাদেশে কখনোই ভারতের সমান ছিল না বা কম ছিল না কোথায় পাচার হয়েছে উনি কি পাচার ধরে দিয়েছেন যে বাংলাদেশ থেকে পেট্রোল ডিজেল অক্টেন সব পাচার হয়ে যাচ্ছে ভর্তুকি এইসব বিষয় আসছে শ্রীলঙ্কার দিকে যাবে কি না শ্রীলঙ্কার দিকে বাংলাদেশকে সরকার ধাপে ধাপে নিয়ে যাচ্ছে এবং আরও নিবে এটা আমার আশঙ্কা না নিলে খুশি হব আর হচ্ছে গিয়ে এই যে বিষয়টা সরকার তো কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না সরকারকে সমন্বয় করতে হয় যেটা হারুন ভাই বলছিলেন যে কোন অংশ থেকে আপনি টাকা কালেক্ট করবেন আর কোথায় ভর্তুকি দিয়ে এটা সহনীয় মাত্রায় রাখবেন সেই ব্যবস্থাপনাটা সরকারের কাজ সরকার শুধু ব্যবসা চিন্তা করবে আমি এইখানে এত টাকা ভর্তুকি দিলাম আর দিব না ওই যে বললেন যে এই সময় নির্বাচনের বছর সামনে কেন করলো কারণ সরকার আসলেই বাধ্য হয়েছে কারণ এতদিন ধরে তারা যে রিজার্ভের গল্প দিয়েছে সেগুলো ভুয়া আমি বলছি সংবাদ মাধ্যমে আসছে তারা যে উন্নয়নের গল্প দিয়েছেন সেগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এই বিদ্যুতের অবস্থা অর্থনৈতিক অবস্থা এবং IMF-এর কাছে ধর্ণা দেওয়া দেখে সব কিছু মিলিয়ে সরকার লুটপাট করে বাংলাদেশটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা এখন এইসব না করলে IMF-এর টাকা পাবে না IMF-এর টাকা না পেলে এই সরকার দেশ থেকে পালানোর সুযোগও পাবে না তারা 90-এর আগে যেরকম এক নূর হোসেনের হত্যা হয়েছিল আবার আর এক নূরে আলমের হত্যাকাণ্ড দিয়ে কিন্তু সেই সিমটম শুরু হয়েছে তারা দাদা না বুঝলো দাদার নেত্রী এবং তার সাধারণ সম্পাদক ঠিকই বুঝছেন পায়ের নিচে মাটি নেই এবং সরে যেতে হতে পারে যে কারণে তারা বলছেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র জোরদার হচ্ছে এটা দিয়ে তারা ফিল্ড ক্রিয়েট করছেন আসলে তাদের দিন বেশি হাতে নেই তারা এইভাবে এই দেশ চালাতে পারবে না IMF-এর কথা শুনলেও পারবে না কথা না শুনলেও পারবে না যদি কথা শুনে এইরকম 50-40 টাকা করে লিটারে দাম বাড়িয়ে দিতে হবে দেশের সমস্ত সেক্টরে তার প্রভাব পড়বে মানুষ এগুলা সহ্য করার মতো অবস্থাই নাই আপনি বোঝা যে চাপাবেন তাকে যে বুঝাবেন বোঝাটা বহন করার ক্ষমতা তো তার ঘাড়ে থাকতে হবে তার তো গলায় ওই জোরটা থাকতে হবে ঘাড়ে যে মাথায় আমি এই বোঝাটা নিব এই দেশের বেশিরভাগ মানুষ শুধু আওয়ামী লীগ এবং তাদের কিছু পোষ্য আর কিছু পেশাজীবী যাদের নিয়মিত ইনকাম আর সরকারি কর্মকর্তা কর্মচারী এর বাইরে যে অসংখ্য যে নিম্নবিত্ত বিভিন্ন ছোটোখাটো পেশাজীবী দোকানদার কর্মচারী অন্যান্য যে ভ্রাম্যমান লোক তাদের অবস্থা ভয়াবহ